প্রিয় দর্শক, সালাম আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রাহাবা টিভি প্রেজেন্টেড সময়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে। এই গ্রামের একজন শিক্ষিত যুবক, যিনি আজ থেকে এক বছর আগে বাড়ির আঙিনাতে পান চাষ করেছেন। প্রিয় দর্শক, তার এখানে যে পান চাষ করেছে, তিনি মূলত হাইব্রিড জাতের পান চাষ করেছেন। পান চাষে তিনি এখন স্বপ্ন দেখে এখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে। আমরা এই খবর পেয়ে আপনাদের জন্য একটি এই পানের বরজের একটি ভিডিও করেছি। প্রিয় দর্শক, পান মূলত একটি উচ্চ ফলনশীল এবং এটি একটি উচ্চ মূল্যের একটি চাষ। এই চাষ করে বর্তমান সময়ে যারা নতুন কৃষি উদ্যোক্তা, যারা এই পানের বরজ তৈরি করতেছেন, তারা মোটামুটি রকমের লাভে রয়েছে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এই পান চাষ সম্পর্কে আমরা খুঁটিনাটি বিষয়গুলো জানাবো। যেমন আপনারা কেমন জমিতে পান চাষ করতে পারবেন, পান চাষের জন্য কী কীভাবে আপনারা জমি প্রস্তুত করতে পারবেন, এবং পান চাষের জন্য সামগ্রিক কোন জিনিসগুলো প্রয়োজন আছে, পান চাষের কী ধরনের রোগ বালাই হয় এবং আপনারা কী ধরনের এই রোগের বিভিন্ন রকম কীটনাশক এবং সার দিবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আজকে খুঁটিনাটি জানাবো। তাছাড়া আরেকটি বিষয়, এই পান চাষ করে একজন কৃষক এখান থেকে লাভবান হতে পারে, কেননা আগেই বলেছি এটি একটি উচ্চ মূল্যের একটি চাষ। প্রিয় দর্শক, তাছাড়া এখান থেকে মূলত একবার যদি পানের বরজ তৈরি করা যায়, তাহলে দীর্ঘকালীন সময় পর্যন্ত এখান থেকে পান পাওয়া যেতে পারে, এবং পানের ভালো বাজার থাকার কারণে এখান থেকে একজন কৃষক খুব সহজেই লাভবান হতে পারে। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনি এই যে পান চাষ, এটা কতদিন আগে শুরু করলেন এবং কেন পান চাষ শুরু করলেন? এক বছর হয়ে বছর। অনেকে বিভিন্ন রকম চাষাবাদ করে, কেউ পটল, কেউ বিভিন্ন রকম চাষ রয়েছে, আপনি পান চাষ কেন শুরু করলেন? পান চাষে সুবিধাজনক লাগে, একবার লাগালে মেলাবাদ মেলা দিন হয়, দেখা গেল একটু লাভজনক, এই আর কি। একবার পান চাষ যদি পান লাগানো যায়, একবার পান লাগালে কতদিন পর্যন্ত পান, এই পানের বরজ থেকে পান হারভেস্ট করা যায়? নির্ভর করে আবহাওয়া পরিবেশের উপরে। আবহাওয়া এবং পরিবেশের উপর। পান চাষের জন্য কেমন জমি উপযুক্ত? সবচেয়ে উঁচু জমিতে ভালো হয়। জমিটা মূলত মাটি কেমন হবে? মাটি দোআঁশ বালি। এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে পানের যে বরজ স্টার্ট করবে, সেটা কোন সময় স্টার্ট করলে ভালো হয়? এটা হচ্ছে দেশিটা মাঘ ফাল্গুন। আচ্ছা। আর এই যে হাইব্রিডটা মূলত আষাঢ় মাসে লাগানো। আচ্ছা। প্রথম পান চাষ শুরু করার জন্য জমিটাকে কিভাবে প্রস্তুত করতে হবে? জমিটা যখন আগে ছাউনি, তারপর এইগুলো যেগুলো আগে ছাউনি করার পরে ওটা লাগাতে হবে আর কি, লাইন করি। জমিতে কি কি সার দিতে হয় মানে প্রস্তুত করার জন্য? আগে সার দিতে হয় না, সার লাগে। তার মানে হচ্ছে আপনার একটা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাঝখানে যে জায়গাটা, একটা পানের বরজের একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কতটুকু হয়? এবং আপনার এখানে যে গাছগুলো, পানের যে পড়গুলো লাগানো হয়েছে, একটা একটা পানের চারা থেকে আর একটা পানের চারার দূরত্ব কতটুকু? যখন লাগে তখন তো এইভাবে লাগানো হয়নি, দু হাত পর পর লাগানো ছিল। এই যে মাথার উপরে যে ছাউনিটা দিয়েছে আমরা আপনি যে মাথার উপরে ছাউনিটা দিয়েছেন, এই ছাউনিটা না দিলে কি সমস্যা? হ্যাঁ, পান মূলত শুকনো সময় বেশি তেতে যাবে, আবার শীতের সময় ছাউনি না পাইলে পানি পাতা ঝরে যাবে পান। এই জন্য মানে অন্তত পক্ষে এর উপর একটা ছাউনি দিলেই হয়। এই ছাউনিটি মূলত কি দিয়ে দিয়েছে? আগে পাট কাটিয়ে তারপর দেওয়া গেলো হয় বিশালি না যে খড় দিয়ে দিয়েছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে যে ইয়েগুলো, যে রোগুলো, লাইনগুলো যে আপনারা করেছেন, যে লাইনগুলো, এই লাইনগুলোতে মূলত কীভাবে লাইনগুলো করেছেন, কী দিয়ে? টেনে ওটা মাপে, মাপ অনুযায়ী এবং সাথে এইগুলো দিয়ে দিয়েছেন, এবং এর সাথে বেঁধেই মূলত পানের যে লাইনগুলো তৈরি করেছে।
তাই এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে পান চাষে কেমন সার খরচ লাগে, মানে পরিচর্যার জন্য কি কি কাজ করেন পান চাষের জন্য? পান চাষে সার বেশি লাগে না, লাগে শুধু খোল আর ঘাস টাস তুলে ফেলতে। খোল কতদিন পর পর দেন? এখন বর্ষার সময় দিতে হবে, দেখা গেল 15 দিন 20 দিন বা দেখা গেল কেউ যে যেমন পারে সেরকম দেয়। সাত কাঠা জায়গা আপনার, আমাদের হিসাবে সাত কাঠা জায়গার উপরে আমরা বলি, সাত কাঠা জায়গার উপরে কতটুকু খোল লাগতে পারে? আমি নিয়েছি 15 কেজি মতো দেওয়া আছে এখন। এই খোলটা কীভাবে দিচ্ছেন, সরাসরি ইয়েতে দিচ্ছেন না কোনো প্রসেস করে দিতে হচ্ছে? সিটে দিয়েছি আমি, পানির সাথে ভিজিয়ে দিচ্ছেন না? শুকনো ফেল দিয়েছি, এখন বর্ষার সময় শুকনো ফেল দিয়েছি। স্টেশন এই গুড়াই গুড়াই দিয়ে দিচ্ছেন না? লাইনে লাইন বলে মাঝখানে, না এই যে এই লাইনের মাঝখানে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে পান গাছের যে চারা, এই চারাকে আমরা কি বলে লোকাল ভাষায় কি বলে? পড়। আচ্ছা, চারা তো পড়, তা পানের চারা তো পড়, এই যে পড়টা আপনার সাত কাঠা জায়গার জন্য কতটা পড় লাগবে? দেশি হলে ওর কোনো হিসাব নেই, অনেকগুলো লাগবে। আর যদি আপনার এই যে যেগুলো হাইব্রিড, হাইব্রিডগুলো? হাইব্রিডগুলো তো অনেক দাম, ওগুলো আপনার কম নিয়ে এসে লাগাইতে লাগে, পরে তৈরি করে নিতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে সাত কাঠা জায়গা রিপেয়ার, মানে যদি সাত কাঠা জায়গাকে পরিপূর্ণরূপে পড় তৈরি করতে হয়, তাহলে প্রথমে কতটা পড় দিয়ে শুরু করতে হয়? মেলা লাগে তো, ওটা কোনো হিসাব নেই, যে যেমন পারে সেরকম লাগাইতে। আনুমানিক একটা হিসাব নিচ্ছে, আপনি কয়টা দিয়ে শুরু করেছিলেন? কুটুমরা দিয়ে গেলে তো আমি জানি না, রিলেটিভসরা দিয়ে গেছিল, তাও কতগুলো হবে আনুমানিক? ওরা পোন কিনে কিনে এসেছিলো, 3 পোন, 1 পোনে 80টি এবং 3 পোনে 3 নাস্তা 24, 240টি পর দিয়ে শুরু করেছিলেন। এবং পরে এখান থেকে গাছ হওয়ার পরে আপনি এই পরগুলো তৈরি করে নিজে পরে গেছেন? আস্তে আস্তে হয়েছে, ওইভাবে বেঁধে দিয়েছে, ওইভাবে তৈরি হয়ে গেছে। পরে এখান থেকে যে পর পেয়েছেন, দোকা সিঁড়ি হয়েছে, কর্মা সিঁড়ি হয়েছে, আপনি পরে নিজে ওখান থেকে যে পর পেয়েছেন সেই পর দিয়ে আপনি বাকি জায়গাটা আপনি নিজের মতো করে তৈরি করে নিয়েছেন। তো এই পানের চারার যে পর বা পানের যে চারাটা, এই চারাটা আপনার কেমন দাম, এটা কেমন দামে আপনার কাছ থেকে ক্রয় করতে পারবে যখন আপনার কাছে তৈরি হবে? দেশি না বিদেশি? বিদেশিটা, হাইব্রিডটা। হাইব্রিডটা আমি যখন লাগাই বা লাগিয়েছি তখন দাম এর হচ্ছে, এক একটা দাম হচ্ছে 262 টাকা পিচ্ছে, 262 টাকা লতা, লতা আপনার 15,000 টাকা পোন, অর্থাৎ 15,000 টাকা পোন, এক পোনের দাম 15,000 টাকা। আচ্ছা, আপনি যদি আমাদের কোনো কৃষি উদ্যোক্তা পরবর্তীতে যখন আপনার ইয়ে হবে, এটা কতদিন সময় লাগতে পারে আপনার পর প্রস্তুত, কতদিন সময় হতে পারে আবার দেওয়ার জন্য? যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায়, এটা কতদিন পরে আপনাকে আপনার কাছ থেকে পেতে পারে? আমার পেতে হলে আগামী বছর, আগামী বছর এই সময় ছাড়া পাওয়া যায়। কত সাল? 2022 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনার কাছ থেকে যদি কেউ পড কিনতে চায়, তাহলে 2022 সালের সেপ্টেম্বর অক্টোবরে পাবে, জুলাই আগস্টের দিকে। প্রিয়দর্শক, এই কৃষকের, প্রিয়দর্শক, এই কৃষি উদ্যোক্তার কাছ থেকে যদি আপনারা পানের পড় নিতে চান, তাহলে 2022 সালের জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়গুলোতে আপনারা তার কাছ থেকে পড় নিতে পারেন। প্রিয়দর্শক, এই কৃষি উদ্যোক্তা যখন এই পানের পড়গুলো নিয়ে আসে, তিনি 15,000 টাকা পোন, এক একটা বীজ, এক একটি চারা তার কাছ থেকে পড়েছে প্রায় 262 টাকা করে। প্রিয়দর্শক, বর্তমানে এই পানের পরের দাম কিছুটা ছড়িয়েছে, একটু দাম কম বেশি হতে পারে। আপনারা আগামী মাসের, আপনারা আগামী বছরের জুলাই আগস্ট, অর্থাৎ 2022 সালের জুলাই আগস্টে যদি তার কাছ থেকে এই পানের পর ক্রয় করতে চান, তখন বাজার অনুযায়ী আপনারা তার কাছ থেকে এই বীজ, এই চারাগুলো ক্রয় করতে পারবেন। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কেউ যদি পান চাষ শুরু করতে চায়, তাহলে আপনার ভাষ্য মতে কীভাবে পান চাষ শুরু করতে পারে, কোন কোন বিষয়গুলোকে খেয়াল রেখে এই পানের বরজ তৈরি করা উচিত, না হলে একজন কৃষি উদ্যোক্তা নতুনভাবে যারা না জেনে যারা এই পানের বরজটি তৈরি করতে যাবে, লস হতে পারে, তো কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই পানের বরজ তৈরি করলে ভালো হয়? একটা হচ্ছে, প্রথমত নিচু জমি লাগানো যাবে না, প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে মাটি নির্বাচন, নির্বাচন হচ্ছে বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হবে, উঁচু এবং উঁচু ঢালু। আর আর হচ্ছে এর মানে কি ধরনের রোগ বলা হয় পান চাষের, পান চাষের কি ধরনের রোগ বলা হয়? রোগ বলা হচ্ছে গোড়া পচা, লতা পচা, ডুবা পচা, এইগুলো রোগ বেশি সবচেয়ে। এই রোগগুলোকে মানে কিভাবে পরিচর্যা করতেছেন, কি কি পরিচর্যা করেন? মেডিসিন আছে, যেমন ছিনজানটা আছে, ওই যে কি জানো
রিজার্ভস আর ইয়ে আছে হচ্ছে অ্যামিস্টার টপ, এগুলো দিলে মূলত এগুলো সেরে যায়। তার মানে এখানে একবার পানে বরজ তৈরি করার পরে পরিচর্যা বা চিকিৎসার জন্য খুব একটা খরচ নাই বললে চলে? কম আর কি, যদি ভালো থাকে তাহলে কম, আর যদি পচা লাগে তাহলে বেশি খরচ হবে আর কি ওষুধের দিকে। এক্ষেত্রে আপনার ওই পানের বরজ পরিষ্কার পরিচ্ছন্নটা কতটা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্ব কতটুকু? সবসময় পরিষ্কার রাখলে ভালো লাগে, ভালো থাকে। এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে পানের জাত কয়টা, কয় ধরনের পানের জাত রয়েছে বাংলাদেশে? জাত বলতে আমি এটা হাইব্রিডটা পেয়েছি, এই হাইব্রিড লাগছে, আর কিছু লাগাইনি, এর আগে করিনি, এই প্রথম। হাইব্রিড আর দেশি এই দুইটা জাত কি? হ্যাঁ, দেশি আর হাইব্রিড। যখন পানের সিজন থাকে তখন পানের পোন কত টাকা করে সচরাচর বেচা কেনা হয়? এগুলো সাধারণত আমি 200 টাকা পর্যন্ত পেয়েছি আর কি, 200 250 200 পেয়েছি, আমি 200 পেয়েছি আর পুরোপুরি পাইনি। আচ্ছা, এরপরে জানতে চাচ্ছি যে এক বছরে পান চাষ যদি 30-35 হাজার টাকা খরচ হয় তাহলে এক বছর পরে একটা নিট লাভ কেমন আসতে পারে? লাখখানি হতে পারে, যেটা হাইব্রিড যেটা আছে, হাইব্রিড জাত যেটা আছে। হাইব্রিড জাতের এই পান চাষটা করলে এক বছর পরে গিয়ে এটা নিট লাভ 1 লক্ষ টাকা আসতে পারে, অর্থাৎ 35 হাজার টাকা বাদ দিয়ে 1 লক্ষ টাকা, না 1 লক্ষ টাকা হবে যার মধ্যে 35 হাজার টাকা বাদ দিলে 70 হাজার টাকা হয়। বেশি হবে, সারা বেশি হবে, প্রথমে শেষের দিকে মানে সিজনাল। আচ্ছা, এর সিজন কখন, কোন সময়ে পান চাষগুলো বেশি, পান বেশি পাওয়া যায়? অগ্রহণ থেকে শুরু করে মাঘ ফাল্গুন পর্যন্ত, চৈত পর্যন্ত, চৈত। প্রিয় দর্শক, আমরা এই কৃষি উদ্যোক্তার কাছ থেকে যেটা জানতে পারলাম যে পান চাষ একটি লাভজনক চাষ। যদি কোনো খামারি ভাই পান চাষ শুরু করেন, তার ভাষ্য মতে যদি 7 কাঠা জায়গাতে যদি কেউ পান চাষ শুরু করে এবং এই 7 কাঠা জায়গাতে পান মানে এক বছরে খরচ পড়তে পারে 30-35 হাজার টাকা খরচ পড়তে পারে 7 কাঠা জমিতে, পানের চারা লাগানো থেকে শুরু করে বিভিন্ন রকম আনুষাঙ্গিক খরচ দিয়ে এটা 35 হাজার টাকা খরচ হতে পারে এবং এক বছর পরে গিয়ে এখান থেকে 1,20-30 হাজার টাকা বেচা কেনা হতে পারে এবং সেখান থেকে ধারণা করা যাচ্ছে বছর শেষে 7 কাঠা জায়গা থেকে 1 লক্ষ টাকার পান বেচা কেনা করা যেতে পারে। প্রিয় দর্শক, শুনলেন এই কৃষি উদ্যোক্তার মুখ থেকে তার পানের বরজ তৈরির একটি একটি ছোট্ট ভিডিও। এটি একটি লাভজনক এবং উচ্চ ফলনশীল, এটি একটি লাভজনক এবং উচ্চ মূল্যের ফসল। এখান থেকে একজন কৃষি উদ্যোক্তা দারুণভাবে লাভবান হতে পারে, আপনারা নিজেরাও পানের চাষ শুরু করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের টিভিকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।